সেই শুভঙ্করের ফাঁকি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ভেরিবাদে আপনারা দেখতে পাচ্ছেন শুধু বালি আর বালি, এই দেখুন মাটি কিন্তু এই, এই কিন্তু উপরের লেয়ারটা কিন্তু এই ঠিক, অর্থাৎ আমরা গ্রামের ভাষায় বলি মাটির যে চাকা, সেই এক চাকা কিন্তু এই দেখতে পাচ্ছেন। তারপরেই কিন্তু অল্প একটু, কত সেন্টিমিটার হতে পারে, আনুমানিক 5 সেন্টিমিটার হতে পারে বা তার চেয়েও কম হতে পারে, তারপরে কিন্তু শুধু বালি আর বালি। এই যে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাম্যানকে একটু কাছে আসতে অনুরোধ জানাচ্ছি, এই যে বালি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, শুধু বালি, এখানে লাড়া দিলেই কিন্তু বাড়ি বেরোচ্ছে, দেখছেন আপনারা, এই যে লক্ষ্য করুন দর্শক, এই যে বালি, মাটি লাড়া দিলেই শুধু বালি বেরোচ্ছে। এর মানে কি, যদি সে কোনো ধরনের যদি একটু পানির চাপ থাকে বা পানির প্রেশার থাকে, তাহলে কিন্তু এই ভেরিবাদ কোনোভাবেই পানির প্রেশার কিন্তু নিতে পারবে না। তাই আমরা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাগেরহাট 4 আসনের মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট আমিরুল মিলন তার দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং এই এলাকার একজন নেতা আবদুল্লাহ খায়দার সহ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, অত্যন্ত সৎ মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই শুভঙ্করের ফাঁকি থেকে এই এলাকার মানুষকে রক্ষা করার জন্য জোর অনুরোধ করেছেন এই এলাকাবাসী।